আরেকটা বিষয় মনে করে রাখবেন, যেটা আপনি পাবেন সংসদীয় যেই ফাইলগুলো রয়েছে সেই ফাইলের 3 নম্বর খণ্ডের 16 এবং 17 নম্বর পৃষ্ঠায় 1971 সালের 16 থেকে 19 পৃষ্ঠায় 1971 সালের যে মূলমন্ত্র ছিল 14 এপ্রিল, তারা যে ফাইলগুলো বা তারা যে কাগজপত্রগুলো, তারা যে প্রচারপত্রগুলো ছাপিয়েছিল, সেই প্রচারপত্রে মুসলমানদের সর্বপ্রথম যেই বিষয়টা ছিল সেই বিষয়টা হলো আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের যেই প্রচারপত্রের ফাইল তারা ছাপিয়েছিল, সেই ছাপার প্রথমেই ছিল আল্লাহ আকবার। তাদের দ্বিতীয় কথা ছিল যে পূর্ব পাকিস্তান, এই আপনার পশ্চিম পাকিস্তান থেকে আমাদের পাকিস্তানকে ভাগ করার জন্যে আমরা যে যুদ্ধ করছি, আমাদের যুদ্ধের একমাত্র সম্বল হলো, তাদের সম্বল হলো বিভিন্ন সমরাস্ত্র, তাদের বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র রয়েছে, আর আমাদের অস্ত্র হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য বলেন সুবহানাল্লাহ। এবং সেখানে তার একটা আয়াত ইনক্লুড করেছিল, কিন্তু এখন আমরা বলছি যে 1971 বা 72 সালের স্বাধীনতায় রাষ্ট্রধর্ম ইসলাম এটা ছিল না, সংবিধান এটা নেই, অথচ সংবিধান এটা জাজল্যমান, আমরা এটা মনে করি না। তাহলে ইসলাম যে ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, এই ইসলামকে যারা বাংলাদেশ থেকে হটিয়ে দিতে চায়, রাষ্ট্রধর্ম ইসলাম যারা বিলুপ্ত করতে চায়, তারাও কিন্তু মুসলমান, কথা বুঝেছেন? কিন্তু কেন, এর পেছনে কারা কাজ করছে, কারা এইগুলির ইন্ধন দিচ্ছে, কেন এ কথা বলবে মুসলমান হয়ে? এগুলো তো বলার কথা ছিল হিন্দুদের, কিন্তু হিন্দুরা না বলে মুসলমান আমরা বলছি সম্মানিত উপস্থিতি আমার।